কথা ছিল প্রবাসীদের কষ্টার্জিত আয় দেশে আনা এবং তাদের বিনিয়োগে উৎসাহিত করা হবে। শুধু প্রচলিত ব্যাংকিং নয়, প্রবাসীদের প্রতি বিশেষ নজর রাখার লক্ষ্যেই তিনটি এনআরবি ব্যাংকের অনুমোদন দেওয়া হয় দেড় বছর আগে। গবেষকরা বলছেন, ব্যাংকগুলোর ব্যবসায়িক পরিকল্পনা অধরায় রয়ে গেছে। এনআরবি ব্যাংকের যে আসল উদ্দেশ্য ছিল যে এরা মোস্টলি ফান্ড কালেক্ট করবে দেশের বাইরে থেকে, এনআরবিদের থেকে, সেইটা ওইভাবে ফোকাসড হয়নি। এখন এরা আমাদের এই লোকাল ব্যাংকের মতো এখান থেকে ডিপোজিট কালেক্ট করতেছে, এরা করতে পারে এটা, বাট মোস্টলি তাদের ফোকাসটা হওয়া উচিত বাইরের থেকে ফান্ড নিয়ে। 2014 সালে 56টি ব্যাংক রেমিটেন্স এনেছে $1,492 কোটি। এর মধ্যে এনআরবি কমার্শিয়াল ব্যাংক $18 লাখ, এনআরবি ব্যাংক $50,000 এবং এনআরবি গ্লোবাল ব্যাংক এনেছে মাত্র $10,000। প্রবাসীদের কাছ থেকে আমানত সংগ্রহেও উল্লেখযোগ্য সাড়া নেই এই তিন ব্যাংকের। যে ধরনের বিজনেস প্ল্যান দিয়েছিল সেই ধরনের কাজের সাথে সম্পৃক্ততার কিছুটা তো অবশ্যই ঘাটতি রয়েছে। যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, যে সুযোগগুলো আছে, সেই সুযোগগুলো যাতে এনআরবিরা কাজে লাগাতে পারে সেই হিসাবে তাদেরকে একটা অগ্রণী ভূমিকা পালন করতে হবে এনআরবি ব্যাংকগুলো, যে উদ্দেশ্যে আমরা এনআরবি ব্যাংক দিচ্ছি। নতুন ব্যাংকের জন্য এক বছর খুব বেশি সময় নয়, তাই লক্ষ্য পূরণে আশাবাদী ব্যাংকাররা। যেহেতু নতুন আসছি আমরা, সেই জন্য অনেকেই আমাদেরকে বিশ্বাস করতে চায় না। প্রবাসী বাংলাদেশিরা সবাই জানে যে প্রবাসীদের জন্য ব্যাংক আছে, এটা একটা বড় প্রভাব, এবং তারা খুঁজে বাইর করে আমরাও যাই। এনআরবি সাপোর্ট ডেস্ক আমরা করেছি আমাদের প্রত্যেকটা শাখাতে। এই ডেস্কটাই একটা ইম্পর্টেন্ট অর্গান হবে, যেখানে এনআরবিটা ফিল করবে যে না, আমার তো ব্যাংক অন্য সেবা, অন্য ব্যাংকের যে সেবা ওখানে যেখানে এখানেও পাচ্ছে, ইন অ্যাডিশন টু দ্যাট, যা তার বর্তমানে এবং অবর্তমানে এই ডেস্কটা থেকে তারা সাপোর্ট পাবে। তবে প্রচলিত ব্যাংকিংয়ে মনোযোগী হওয়ায় প্রথম বছরেই পরিচালন মুনাফা করেছে তিনটি এনআরবি ব্যাংক। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা।